আসসালামু আলাইকুম সুপ্রিয় ফুটবল ফ্যান্স এবং আর্জেন্টিনা ফ্যান্স, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং পরিবার ও ফুটবলের সাথেই আছেন। বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার খেলাটিকে লিওনেল মেসি একাই নিয়ে গেলেন এক অন্যরকম উচ্চতায়। কিন্তু এ কী দেখল মেসি প্রেমীরা! বলিভিয়ার বিপক্ষে জয়ের পরেও ম্যাচ শেষে অজর কান্নায় ভেঙে পড়লেন খুদ লিওনেল মেসি। পরে জানা গেল মেসি আবেগাপ্লুত হয়ে আর কান্না ধরে রাখতে পারল না তার দেশের মানুষের সামনে। এ বছরই 11 জুলাই কোপা আমেরিকা জয় করার মধ্য দিয়ে লিওনেল মেসি তার নিন্দুকদের মুখে ফুলু পেটে দিয়েছিলেন আগেই। ক্লাব ফুটবলের হিরো, আন্তর্জাতিকের জিরু এই তকমাটাকেও অমূলক প্রমাণ করেছেন। একা হাতে জাদুকরি পারফরমেন্সে জয় এনে দিলেন বলিভিয়ার বিপক্ষে দলকে। কিন্তু করোনা ভাইরাসের কারণে কোপা আমেরিকা জয়ের আনন্দটি নিজের দেশের মানুষের সাথে একরকম ভাগাভাগি করে নিতে পারেনি আগে। তাই গতকাল মন্টু মেন্টালে নিজের দেশের লোকদেরকে নিয়ে আবারও কোপা আমেরিকা জয়ী কাপ উঁচু করে ধরেছেন আর্জেন্টাইন ক্যাপ্টেন মেসি। বলিভিয়ার বিপক্ষে গতকালের ম্যাচটি মেসি ভুলবে না কখনো। জাতীয় দলের হয়ে শিরোপা খরা গোছানো ও বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে লাতিন আমেরিকার ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলিয়ান পেলের 77 গোল টপকে এখন সবচেয়ে বেশি গোলের রেকর্ডে নিজের নাম লিখিয়ে নিলেন অ্যালামটিন। আর্জেন্টিনার জার্সিতে 153 ম্যাচে 79 গোল গিয়ে দাঁড়ালো লিওনেল মেসি। প্রাপ্তির এমন রাতে আবেগ ধরে রাখতে পারেনি আর্জেন্টাইন কিংবদন্তি। চোখে জল নিয়ে বললেন, একটা সময় আমি খুবই উদ্বিগ্ন ছিলাম, খুব করে আমি এটা উপভোগ করতে চেয়েছিলাম। এর জন্য আমি লম্বা সময় অপেক্ষা করেছি, চেষ্টা করেছি এবং এটা নিয়ে স্বপ্ন দেখেছি। এত দীর্ঘ অপেক্ষার পর যেভাবে এসেছে সেদিক থেকে এটা অনন্য এক মুহূর্ত। আরও বললেন, এখানে আসা ছাড়া এই শিরোপা এর চেয়ে ভালোভাবে উদযাপনে আর কোনো পথ নেই। এখানে মা আছেন, আমার ভাই বোন উপস্থিত আছেন, ওরাও অনেক ভুগেছেন আর আজ এখানে তারাও উদযাপন করছেন, আমি খুবই খুশি। ফুটবল বিশ্বের নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। তাহলে আমাদের চ্যানেলের সর্বশেষ ভিডিওটির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।